আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহিবার করোনা পরিস্থিতিতে ঈদের সলাত কিভাবে আদায় করব ঈদের সলাথের আহকাম সম্পর্কে এক্ষেত্রে আমাদেরকে ঈদের সলাতের বিষয়ে তিনটি বিষয় জানা দরকার প্রথম বিষয় যেটি এক নম্বর বিষয় যে এই ঈদের সোলাদ আদায় করা লাগবে কি মানে পরিস্থিতিতে কি ঈদের নামাজ একেবারে আদায় করতেই হবে এটা কি জরুরি বিষয় এটা হলো এক নম্বর বিষয় দুই নম্বর বিষয় তো যদি আদায় করতে হয় তো কোথায় আদায় করতে হবে অর্থাৎ আদায়ের স্থানটা কোথায় হবে আর তৃতীয় বিষয় যে আদায়টা কিভাবে করব অর্থাৎ আদায় করার আবশ্যকতা তারপরে হলো আদায়টা কোথায় করব তিন নম্বর হলো কিভাবে করব। এই তিনটি বিষয় আমরা আলোচনা করলেই এই করোনা পরিস্থিতিতে আমাদের ঈদের সালাতের আহকাম সম্পর্কে বিষয়টা স্পষ্ট হয়ে যাবে প্রথমে আসি ঈদের সলাত আদায় করা কতটুকু আবশ্যক আমাকে কি ঈদের সলাত আদায় করতেই হবে যে ঈদের সলাাত আদায়ের ব্যাপারে শরীর ওই যে নির্দেশনা সেটি আমরা আহলুল এলেমদের থেকে চারটি নির্দেশনা পেয়ে থাকি এক নম্বর ঈদ ঈদের আদায় করা ফরজে আইন তো তাহলে যে সকল আহলুল এলেম ঈদের সলাদকে ফরজ ফরজে আইন বলেছেন তাদের মতে যে কোনো পরিস্থিতিতে যে কোনো অবস্থায় এটি আদায় করা লাগবেই শায়কবিন বাজ রাহমাহুল্লা সহ অনেক আহলুল এলেম ঈদের সলাদকে ফরজে আইন বলেছেন দ্বিতীয় মত হলো ঈদের সলাদ ফরজেকে পায়া ইমাম আহমদ বিন হাম্বাল রহমতুল্লাহ আল্লী সহ অনেক আহলুল আলেম এটিকে পরজেকে পায়া বলেছে তো পরজেকা পায়াও কিছু মানুষ আদায় করতেই হবে না হয় এটি কোনো অবস্থায় বাদ যাওয়া বাদ দেওয়া যাবে না আর তৃতীয় আরেকটি মত হইল যে ঈদুল ঈদুল সালাদ আদায় করা ওয়াজিব ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আল্লি সহ হানাফি মাজাবের আহলুল আলেমগণ এটিকে ওয়াজিব বলেছেন এবং শাইখুল ইসলাম ইমাম ইবনে তাই মিয়া রহমাউল্লাহ শাইখ মুহাম্মদ বিন সোলে আলু সামিন রাহমুল্লাহ ওনারাও এই মঠটিকে সমর্থন করেছেন অর্থাৎ সলাত ওয়াজিব তো ওয়াজিব হলে এটিও আদায় করতে হবে ওয়াজিব আদায় না করলে গুনা হবে আর ইমাম শাহফি রহমতুল্লাহ আল্লাহ ইমাম মালিক রহমতুল্লাহ আল্লাহ সহ বিশাল সংখ্যক আহলুল আলম এটিকে সুন্নতে মোয়াক্কাদা বলেছেন তো যারা সুন্নতে মোহকাদা বলেছেন তাদের মত হলো এটি আদায় না করলে অসুবিধা নেই গুণা হবে না তো এই চারটি মতের মধ্যে আমরা মনে করি যে অধিকাংশ জমহ আহলুল আলেম ঈদের সলাদকে ফরজ ফরজে আইন ফরজে পায়া ওয়াজিব বলেছেন অর্থাৎ এটি আদায় না করলে গুণা হবে তাহলে আমাকে আপনাকে ঈদের সলাদ আদায় করতেই হবে অর্থাৎ এটি বাদ দেওয়ার কোনো সুযোগ আমাদের নাই যে কোনো পরিস্থিতিতে থাকি যেখানে থাকি যেভাবে থাকি আমাদেরকে ঈদের সলাত আদায় করা লাগবে এবার আসি আমরা দ্বিতীয় বিষয় কোথায় আদায় করব। ঈদের সলাতের জন্য উত্তম স্থান হল ঈদগাহ খোলা ময়দান নবী সাল্লাহ আলহি ঈদের সলাত মসজিদে নবী এত ফজিলতময় মসজিদ মসজিদে নববী এত বরকতময় মসজিদ কিন্তু সেই মসজিদে নবীতে আদায় না করে নবী সাল্লাহাম ঈদের চলাত বাহিরে আদায় করতেন মাঠে আদায় করতেন তাহলে ঈদের চলাতের জন্য উত্তম জায়গা হলো বাহিরে কিন্তু এবছর করোনা পরিস্থিতিতে বাহিরে খোলা ময়দানে ঈদগাহে ঈদের জামাত আমাদের দেশেও নিষেধ করা হয়েছে যে আমাদের দেশে খোলা ময়দানে ঈদগাহে ঈদের জামাত হবে না করা যাবে না আর অনেক দেশে ঈদগাহেও নিষেধ মসজিদেও নিষেধ কিন্তু আমাদের দেশে মসজিদে অনুমতি দেওয়া হয়েছে স্বাস্থ্যবিধি অনু মেনে অনুসরণ করে আমাদের বাংলাদেশে মসজিদে ঈদের জামাতের অনুমতি দেওয়া হয়েছে তো যেহেতু প্রথম কথা হল ঈদগাহে সম্ভব হবে না তাহলে আমাদেরকে মসজিদে আদায় করতে হবে কিন্তু মসজিদেও সবার পক্ষে আদায় করা সম্ভব হবে না কারণ মসজিদে যে স্বাস্থ্যবিধি অনুসরণ করার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে এক কাতার এক কাতার পাকা থাকবে এদিকে একজন আরেকজনের থেকে দীর্ঘ পাকা থাকবে তাহলে মানুষ বেশি মানুষ মসজিদে জায়গা হবে না তারপরে যারা অসুস্থ যারা একটু সর্দি কাশি বিভিন্ন কিছুতে ভুগতেছেন শিশু তারপরে বৃদ্ধ তারা যেতে পারবেন না তাহলে বিশাল সংখ্যক মানুষ মসজিদেও ঈদের জামাতের সুযোগ পাবেন না তাহলে তারা কোথায় আদায় করবেন তো যখন প্রথম কথা হলো আমরা কেউ কেউ মসজিদে আদায় করার সুযোগ পাব তো যারা মসজিদে আদায় করার সুযোগ পাব তারা ইনশাআল্লাহ মসজিদে জামাতে শরিক হয়ে ঈদের সালাত আদায় করব আর যারা মসজিদে আদায় করার সুযোগ পাব না শিশু বৃদ্ধ বা অসুস্থ বা আমাদের মা বোনেরা যারা মসজিদে গিয়ে আদায় করার সুযোগ পাব না তারা কি করবো তারা গড়ে আদায় করব তাদের জন্য তারা গড়ে একাকেও আদায় করতে পারবো বা জামাত জামাতের সাথেও আদায় করতে পারবো তো এটি হলো দ্বিতীয় বিষয় যে আমরা কোথায় আদায় করব। তাহলে যারা মসজিদে সুযোগ পাবো যেতে পারবো স্বাস্থ্যবিধি মেনে তারা মসজিদে আদায় করব আর মসজিদে যদি সুযোগ না পায় তারা প্রত্যেকের বাসায় আদায় করব এবার আসি তৃতীয় বিষয় সেটি হলো বাসায় কীভাবে আদায় করব মসজিদে আদায়ের আহকাম বা ঈদের জামাত কীভাবে করতে হয় ঈদের সলাদ কীভাবে করতে হয় এগুলো আমরা এর আগে অনেকবার আলোচনা করেছি তো সেখানে মসজিদে সম্মানিত ইমাম বা খতিব যিনি থাকবেন তিনি দু রাখা চলাত আদায় করাবেন এবং খোদবা দিবেন আমরা চলাত আদায় করব। এবং খোদবা শুনব এখন আসি আমরা যখন গড়ে আদায় করব বাসায় আদায় করব তখন আমরা কীভাবে ঈদের চলাত আদায় করব তো এই ক্ষেত্রে আমরা গড়ে যদি একাধিক থাকি চারি পাঁচজন থাকি তাহলে আমরা জামাতে আদায় করব। আমরা মহিলা পুরুষ বৃদ্ধ শিশু যারাই একটা পরিবারে একটা ঘরে আছি তো তারা সবাই মিলে এখন যেরকম পাঁচ ওয়াক্ত সলাদ যেভাবে জামাতে আমরা আদায় করি ঠিক এইভাবে আদায় করব তো ঈদের সলাদের আজান নাই একামত নাই সুতরাং ঈদের চলাতেের জন্য আজান একামত দেওয়া দরকার নাই তো ঘরের মধ্যে যিনি মোটামুটি বিশুদ্ধ কোরআনে কারিম তালাবাদ করতে পারেন এলএম বালো তিনি এখানে ইমামতি করবেন আর দাঁড়ানোর ক্ষেত্রে অন্যান্য জামাতে যেভাবে মহিলারা পিছনে আলাদা কাতার করে দাঁড়াবেন তারপরে পুরুষেরা কয়েকজন হলে একটা কাতার করবেন একজন ইমামতি করবেন তো এরপরে জামাতে ঈদের দুই রাকাত সলাত আদায় করবেন তো এই দুই একাত চলাত স্বাভাবিক অন্য অন্য চলাতের মতোই তবে এখানে শুধু একটু পার্থক্য হলো কয়েকটা তাকবির তাকবির দিতে হয় এই তাকবিরগুলো ছাড়া আর দু একাত চলাতে অন্য অন্য দুর নফল চলাত বা ফরজ চলাত যেভাবে আদায় করতে হয় ঠিক এভাবেই আদায় করতে হয় তো তাকবিরগুলো নিয়ে তাকবীরের সংখ্যা কয়টি এটা নিয়ে আহলুল এলেমদের মধ্যে এক তালাপ আছে কারণ এই ব্যাপারে অনেকগুলো হাদিস পাওয়া যায় যেখানে চার তাকবীর তারপরে ছয় তাকবীর তারপরে আট তাকবীর তারপরে বারো তেরো পনেরো অর্থাৎ অনেক তাকবীরের ব্যাপারে হাদিস পাওয়া যায় তো এক্ষেত্রে দুইটি মত খুব প্রসিদ্ধ সারা পৃথিবীতে মুসলিম অম্মার মধ্যে একটি হলো বারো তাকবীর আর একটি হলো অতিরিক্ত ছয় তাকবীর অর্থাৎ নামাজের তাকবীর সহ আট তাকবীর তো এক্ষেত্রে মূল কথা হল যে তাকবির দেওয়াটা অতিরিক্ত তাকবিরগুলো দেওয়া সুননা এটাই জমহুর আহলুল আলমদের মত যে এই তাকবিরগুলো দেওয়া সুননত সুতরাং এই তাকবীরগুলো কম বেশি হলে নামাজের কোনো অসুবিধা হয় না এটা কম দিলেও নামাজ হয়ে যাবে বেশি দিলেও হয়ে যাবে কোনো কারণে কোনো ব্যক্তি যদি তাকবির না পায় ইমাম রুকুতে চলে গেছে তাকবির পাইল না তাহলে তার তাকবির না দিলেও তার নামাজ হয়ে যাবে এই এই থাকবির যদি কম বেশি হয় অসুবিধা নাই তবে এক্ষেত্রে আমরা যতগুলো হাদিস পাই তন্মধ্যে সবচেয়ে যেটা রাজে বা অধিক বিশুদ্ধ আমরা মনে করি সেটি হল বারো তাকবির অর্থাৎ প্রথম রাখাতে সাত তাকবির দ্বিতীয় রাকাতে পাঁচ তাকবির তো তাকবিরগুলো আমরা কোন সময় দিব তাকবিরগুলো প্রথম রাকাতেরগুলো আমরা তাকবিরে তাহারিমা বলার পরে সানা পড়বো সানার পরে সাতটা তাকবির দিব এরপরে সুরা আল পাতেহা একটা সূরা পড়ে প্রথম রাখাত শেষ করব দ্বিতীয় রাখাতে দাঁড়ানোর পরে প্রথমে তাকবিরগুলো দিয়ে নিব পাঁচটা তাকবির তারপরে সুরা আল পাতেহা তারপরে অন্য একটি সুরা পড়ে স্বাভাবিকভাবে তৃতীয় রাকাত আমরা শেষ করব তো এভাবে আমরা গড়ে দুই রাখাত ইতের নামাজ আমরা পড়ে নিব কিন্তু এখানে আমরা খোদবা দিব না মসজিদে যে জামাত হবে সেই জামাতে খোদ্া হবে কিন্তু গড়ে যে জামাতটা হবে এই জামাতে খুব বা হবে না আর ঈদের সলাতের ব্যাপারে আরেকটি মাস আলা এখানে জেনে রাখা দরকার সেটি হলো নবী সাল্লা ইসলাম ঈদের নামাজের আগে এবং পরে ঈদগাহে কোনো সলাৎ আদায় করতেন না অর্থাৎ নবী সূরাম সরাসরি ঈদগাহে গিয়ে ঈদের সোলাদ আদায় করতেন এরপরে খুদ্া দিতেন এরপর চলে আসতেন কিন্তু ঘরে এসে নবী স্লাম দুই রাখাত সলাদ আদায় করতেন হ্যাঁ তো এখন আমরা যখন ঈদগাহে যাব ঈদগাহে তো এবছর যেতে পারব না কিন্তু যখন মসজিদে যাব তখন কিন্তু মসজিদে দুই রাকাত তাহিয়াতুল মসজিদ আদায় করব এটা ওই নিষেধাজ্ঞার আওতাভুক্ত না অর্থাৎ এটা যেহেতু ঈদগাহ না ঈদগাহে গেলে কোনো সলাত আদায় করা যাবে না কিন্তু যখন আমরা মসজিদে ঈদের ঈদের জামাতের জন্য ঈদের সলাতের জন্য যাব। তখন প্রথম গিয়েই আমরা মসজিদে বসার আগে দুই রাকাত তাহিয়াতুল মসজিদ বা দুহল মসজিদের আমরা ছলা দাদায় করে নিব এই মশালাটা অনেক ভাই জানান না মসজিদে গিয়ে সরাসরি বসে পড়েন আবার অনেকে মনে করেন যে ঈদের দিন তো ঈদের নামাজের আগে কোনো নামাজ পড়া যায় না ঈদের নামাজের আগে কোনো স্বাভাবিক সুন্নত নকল এগুলো পড়া যাবে না কিন্তু আমি অজু করলাম অজুর তাহিয়াতুল ওজু তারপরে আমি মসজিদে ঢুকলাম তাহিয়াতুল মসজিদ এগুলো আমি পড়তে পারবো এতে কোনো শরীর অসুবিধা নাই এই হলো মোটামুটি আমাদের আহ ঈদের সলাথের ব্যাপারে